আমরা এন্টি হিউম্যান ট্রাফিকিং এই বিষয়ের উপর সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে সারা রাজ্যব্যাপী আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেমিনার আমাদের চলছে এবং আজকে ঊনকোটি ডিস্ট্রিক্টের আমাদের কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে আমাদের আটটি ডিস্ট্রিক্টের শেষ অনুষ্ঠান মানব পাচার রোধে, এবং এই মানব পাচার ত্রিপুরা রাজ্যে খুব একটা এখনও বেশি নেই, কিন্তু এটি আমরা একেবারে জোর থেকে উপরে ফেলতে চাই। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজ্য মহিলা কমিশন মানব পাচারের মতো একটি ব্যাধিকে আমরা একেবারে মূল থেকে বিনষ্ট করতে চাইছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে পুর পরিষদের চেয়ারম্যান শ্রীমতী চপলা রায় মহোদয়া ছিলেন, ছিলেন আমার রাজ্য মহিলা কমিশনের মেম্বার শ্রীমতী ডালিয়া সিংহ, ছিলেন আমার মহিলা কমিশনের কাউন্সিলর উইথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর মান্না শাহ মহোদয়, এবং আমাদের সঙ্গে কৈলাসহরের অর্থাৎ ঊনকোটি জেলার বেশ কয়েকটি এনজিও থেকে প্রতিনিধি ছিলেন, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন আজকের এই সেমিনারে, ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা, ছিলেন জেলা পরিষদের সদস্যরা, পঞ্চায়েত সমিতি অর্থাৎ সমস্ত বর্গের জনগণকে নিয়ে আজকের আমাদের এই সেমিনার, এবং এই ক্ষেত্রে যারা কাজ করছেন এই সমস্ত স্টেক হোল্ডারকে আমরা দেখেছি, এবং আমরা চাইছি যে রাজ্য মহিলা কমিশনের থেকে শুরু হোক এই এন্টি হিউম্যান ট্রাফিকিং এই বিষয়টিকে আমরা একেবারে শেষ করতে চাচ্ছি। আর সেই সঙ্গে আমাদের রাজ্যব্যাপী পথনাটিকা চলছে, বিভিন্ন অ্যাওয়ারনেস মূলক পথনাটিকা, ঠিক আজকে আবার বিকেল পাঁচটার সময় আমাদের নেতাজি কর্নারে আরেকটি পথনাটিকা অনুষ্ঠিত হবে মেন্সট্রুয়াল অ্যাওয়ারনেসের উপর। এরকম প্রোগ্রাম করে কীরকম সারা পাচ্ছেন রাজ্য জুড়ে? এই প্রোগ্রামগুলো সত্যি আমাদের খুব কাজে আসছে বলে মনে হচ্ছে, কারণ সাধারণ জনগণ এনজিওর সঙ্গে একসাথে পুলিশ প্রশাসন এই যে একটা একের সঙ্গে জুড়ে দেওয়া আমাদের, যে প্রশাসনকে প্রত্যেক জনগণ কাছে পাচ্ছেন, সেটা কিন্তু আমি দেখছি যে আমাদের খুব লাভজনক একটা স্টেপ হয়েছে বলে আমি মনে করছি। জেলা থেকে পরবর্তী সময় কি মহকুমা স্তরে বা পঞ্চায়েত লেভেলে কি? হ্যাঁ, এটা আমাদের জেলা স্তরের প্রোগ্রাম আজকে শেষ হয়েছে, আফটার ইলেকশন আমরা নিচের দিকে অর্থাৎ মহকুমা লেভেলে আমাদের শুরু হবে, এর পরবর্তী সময়ে আমরা হয়তো পঞ্চায়েত লেভেলেও করতে পারি।